শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এদিকে দেখো, সকাল সকাল বৌদি চলে আসছে। তো আজকে বৌদির বাসি সাধ, তো বাসি সাধ দিবে বাপের বাড়ির থেকে। তো এই যে সকালবেলা বৌদি স্নান করবে। তো এই শাড়িটা আমাদের মধ্যে যেটা নিয়ম ছিল সেটা হলো এই শাড়িটা পরে আর কি থাকতে হয়। তো কি ফল টল বাঁধা আছে তো থাকতে পারিনি। তো বৌদি সকালে উঠে ড্রেস ছেড়ে এই শাড়িটা খালি পরে নিয়েছে। আর তিনটা বা পাঁচটা আয়ও হয় যে আয়ও লাগে। তো আমি দেখো হাত দিয়ে ধরেছি বৌদিকে। তো বৌদি ওই যে এখন ওই ফলগুলো যে বাঁধা আছে ওগুলো খুলছে। ওটা নাকি জলে আর কি কারো কারো মনে করো আমাদের মধ্যে নিয়ম ছিল নদীতে গিয়ে, তো নদী তো সবার বাড়ির পাশে থাকে না, তো এর জন্য বৌদিকে একটা বালতিতে জল দিয়ে দিয়েছে। তো ওই জলের মধ্যে ভাসাতে হবে। তো যেই ফলটা আর কি ভাসাবে ওই ফলটা যদি মনে করো ভেসে, যেই ফল সবগুলো তো আর ভেসে ওঠে না, কিছু কিছু ফল ভেসে ওঠে, তো যেটা উঠবে মনে করো সেটাই বৌদিকে তুলতে হবে। তো ভেসে উঠেছে মনে হয় কি ফল এটা, এই কি বলে বেদানার যে ফুলটা হয়, বেদানার যে ফলটা, ওই বেদানার ফলটা উঠেছিল। এই যে বৌদি দেখো তুলে নিয়েছে। তো এটাকে এখন যত্ন সহকারে চালের ড্রামে রেখে দিতে হবে যাতে ভালো থাকে জিনিসটা। তো এটাকে সুন্দর করে রেখে দেবে, তারপর বৌদিকে স্নান করাতে হবে। তো আজকে হলুদ টলুদ মাখাবে না, আজকে এমনি জাস্ট স্নান করাবে খালি। তো আমরা বৌদিকে ধরে নিয়েছি। তো তারপর আমরা এখন বৌদি স্নান করবো। তো যাব বৌদিদের ওখানে কী কী রান্নাবাড়ি হচ্ছে। তো এই যে বৌদিদের এখানে পটল কাটা হচ্ছে, আজকে কী কী রান্না হবে সেটাও বলবো। তো এইদিকে দেখো বৌদিকে সুন্দর কী বলে স্নান ধান করানোর পরে শাড়ি শুড়ি পরিয়েছে বাসি সাদের জন্য। আর এই যে সিঁদুরের ফোঁটা ঠোঁটা দিয়ে টিয়ে সাদের নিয়ম কাজ শুরু করছে। তো সবাই আর কি সবাইকে, বৌদির যে মা আছে বৌদির মা বৌদিকে সিঁদুরের ফোঁটা দিচ্ছে, তারপরে সব যেগুলো নিয়ম আছে ওগুলো করবে। তো বৌদিদের আজকে বাড়ির থেকে রান্না যেগুলো যেগুলো হবে, কাতল ভাপা হবে, তারপর পাবদা মাছের ঝাল হবে, তারপরে দই পটল হবে, তারপরে মুসুরির ডাল সিদ্ধ হবে, ডাল সম্বার ছাড়া আর কি সিদ্ধ যাকে বলে সিদ্ধ, রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সিদ্ধ, আর পাঁপড় ভাজা, আর চাটনি, আর পায়েস, হ্যাঁ এই কটাই হবে। আর এই যে দেখো আমার বৌদি, এর সবার বড় বৌদি, এটা আমার পিসি যে আছে পিসির ছেলের বউ। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে বৌদিকে কখন দিবে খেতে, তো ওই যে মামিমা দাঁড়িয়ে আছে, মামিমা বললো যে হ্যাঁ দাঁড়াও ঠাকুরকে আগে দিয়েছে, তো তারপর তোমার বৌমণিকে দিব। তো বৌদি খেতে বসে পড়েছে। এই যে এখন বৌদিকে দিবে, পাশে বাচ্চা লাগে। তো বাচ্চা যেরকম প্রথম দিন নিয়ম, পরের দিনও সেম নিয়মই আছে। তো পরের দিন তাই করা হয়েছে, দেখো সবাই আশীর্বাদ টাশীর্বাদ করে নিচ্ছে। আর সবাই আশীর্বাদ কী করবে, একজন আয়ও দিচ্ছে যখন, তো সাথে যদি আরও দুজন ধরে নেয় তাহলে আর সবাইকে খুচুর খুচুর দিতে হয় না। তাও বৌদিকে মনে করে সবাই অল্প অল্প করে আশীর্বাদ দিয়ে নিয়েছে। তারপর এই যে তিনবার সঙ্গে সঙ্গে জিনিসটাকে ফেলতে হচ্ছে, ওটা ফেলে বৌদি তারপর এটাকে আর কি একবারে এটাকে খেতে হবে, যতটা আর কি পারবে, যতটা ধান ধোয়া আছে অতটা খাওয়া যাবে না, আর ধানের বাকিটা যতটা আছে ওটা বৌদিকে খেতে হবে। তো যাই হোক, এই যে খাওয়া হয়ে গেছে, এখন বৌদি বৌদির ভাইকে খাইয়ে দিবে। তারপর চলে আসছে শুঙ্কু, শুঙ্কুও বসবে। শুঙ্কুও বসানো হয়েছে কারণ সাধে ছেলে লাগে। তো আমাদের মধ্যে দেখি আবার একটু উল্টা নিয়ম, যেটা প্রথম বাচ্চাকে বসাতে হয় না দ্বিতীয় বাচ্চাকে বসাতে হয়, কী নিয়ম জানি না, আমার সময় তো অন্যরকম হয়েছে, এইবার দেখছি আর এক ধরনের নিয়ম। তো যাই হোক, যেটাই হচ্ছে ভালো মতো হলেই হলো। তো সকালের খাওয়া যেমন তেমন করে হয়ে গেল চুষি পিঠাটা দিয়ে। আগের দিন তো বৌদি খালি কলা দুধ আর পায়েস খেয়েছিলো, আর এই যে পরের দিন সকালে যখন মনে করো পিঠে টিঠে খেলো, তারপর এই যে শাড়িটা সুন্দর করে পরে বৌদি একটু সেজে গুজে নিচ্ছে, দুপুরে ভাত ঠাত দিবে। এই কটা জিনিস দিয়ে দিতে হয়, পাঁচ রকমের জিনিস, পাঁচ রকমের ভাজা, আরও কী কী দিতে হয় না, তো ওগুলোই সুন্দর করে দিবে। আর এদিকে দেখো আমি বৌদিকে চুল বেঁধে দিচ্ছি, কারণ আমি তো চুল একদমই বাঁধতে পারি না, খালি এই খোপাটা, তাও পুরো ভালো মতোও পারি না, যেরকম শর্টকাট শর্টকাটে একটু বেঁধে দিচ্ছি, কারণ আমি বললাম বৌদিকে আমি একটু ভিডিও করব, যদি ভালো মতো না বাঁধো চুলটা ভালো লাগবে না খোপা না করলে, তো ভাবলাম তাই করে দিই। তো খোপা করতে গিয়ে যে ঝামেলা, এমনি এমনি যে আছে এমনি এমনি যে প্লাস্টিকের যে ফুলগুলো হয় মাথায় লাগায়, তো ওটাই ছিল সামনে, ওটাই লাগাবো। তো এতবার খুলছে, কমসে কম ছয় সাতবার আমি গিট দিয়েছি, ছয় সাতবারই খুলে গেছে। আর এই যে বৌদি আর কি, বৌদির ঠাম্মি এটা, তো বৌদির ঠাম্মির সাথে আমরা ইয়ার্কি মারছিলাম, বৌদির ঠাম্মির সাথে অনেক ইয়ার্কি মারছিলাম, খুব ফ্রি মাইন্ড জানো, ওরা না কোনো কিছু বললে রাগ করে না, অনেকে আছে না রাগারাগি করে, তো না বৌদির ঠাম্মি একদমই ফ্রি মাইন্ড,
তো তাই অনেক ইয়ার্কি মারছিলাম, যেগুলো আর কি মানুষ মারে ইয়ার্কি, ওরকমভাবেই ইয়ার্কি মারছি। আর এদিকে দেখো খোপা করে দিচ্ছে, ওই যে বৌদির কাকিমা ওটা পাশে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু সত্যি কথা বলতে খোপা নিজের চুলেও করিনি কোনো দিনও, কারো চুলে করিনি, এই প্রথমবার বৌদির চুলে করে দিলাম, তা ওরকম ভালো হয়নি। তো বৌদির খোপা করানোর পরে আমি ফুল লুকটা তোমাদের দেখাই। তো এইদিকে দেখো এই যে বৌদি বসে পড়েছে সুন্দর, দেখো মুখটা এত শুকিয়ে গেছে, আগের দিন না খাওয়া তার মধ্যে এই যে এত মনে করো শুকিয়ে গেছে। দুদিন অনুষ্ঠান থাকলে বাড়িতে যাওয়া হয়, আর তার মধ্যে স্বাদে কিছু না খেয়ে থাকাতে বৌদির আরও বেশি শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে। এমনি তো রোগা আমার বৌদি, তার মধ্যে আরও রোগা হয়ে গেছে। তো এই যে বৌদির খাবার বেড়ে নিয়ে আসছে, কয় পদ দিয়ে দিতে হয়, তো তোমাদের আমি দেখাচ্ছি কী কী দিয়েছে না দিয়েছে। আর মাছের মাথাটা গোটা রাখার কথা ছিল, তো ওরা ভুলে ভুলে কেটে দিয়েছে, তো কী করার আছে, কিচ্ছু করার নেই। তো ওটাও কিছু করতে পারেনি, কারণ কিচ্ছু করার নেই, কেটে যখন ফেলেছে এটা তো আর গোটা নিয়ে আসা সম্ভব না। আর বৌদির তো খিদেও পেয়ে গেছে, এর জন্য মনে করো যেরকম ছিল ওরকমই ভেজে দোয়া হয়েছে বৌদিকে। তো দাঁড়াও জিনিসগুলো যখন নামাবে আমি এক এক করে তোমাদের সবাইকে দেখাই। তো এই যে আর মাছের মাথাটা না একটু ঝোল ঝোল করলে ভালো হয় কি, হালকা মাখা মাখা, তাহলে মাছের মাথাটা আর কি খাওয়া যায়। আর এটা ভাজা ছিল বলে খেতেও পারেনি বৌদি, কী করবে কিছু করার নেই। তো এই দেখো এক এক করে এখন সব নামাচ্ছে, তো নামাতে নামাতে তোমাদের বলি কী কী আছে। পাবদা মাছের ঝোল আছে, চাটনি আছে, ডাল আছে, পায়েস আছে, বড় মাছের ঝোল আছে, তারপর পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে আরও জানি কী একটা ছিল ভাজা। তো ভাজাই পাঁচ রকমের আছে, আর ভাতের উপরটা কেমন হয়ে আছে না, তো তার জন্য আমি ভাবলাম আমি একটু এটার উপর দিয়ে আমি একটু ডেকোরেট করে দিই। তো এটার জন্য আমি আবার ও সরি মাছ ভাজাও ছিল, কাতল মাছ ভাজা ছিল, তো আমি এটার উপরে একটু পাকামি করব। তো পাকামিটা কী করব তোমাদের দেখাই। বৌদিকে বলেছিলাম হাত মাছের মাথাটা হাতে নিয়ে একটু পোজ দিবে। তো এই যে দেখো আমি যে পাকামিটা করেছি সেটা হলো এই যে শশা দিয়ে নাক বানিয়ে দিয়েছি, গাজর দিয়ে চোখ, আর ঠোঁট বানিয়েছি কী বলে ওটা কী জানি ওটা বলে টমেটো দিয়ে ওটা বানিয়েছি। তো তারপর পাতেই স্লাইডগুলো দিয়ে দিল, কারণ ওটাও তো একটা পথের মধ্যেই হয় না, তো ভালোই হয়েছে ডেকোরেশনটা। তো বৌদি এখন খাবে, তো খাওয়ার সামনে কেউ থাকলে দেখবে খেতে আর কি ইচ্ছা করে না। তো এর জন্য আমরা বৌদিকে বললাম যে বৌদি তুমি শান্তি মতন করে খেয়ে নাও, তারপর সে না আমরা আবার আসবো, এসে তোমার সাথে আবার দেখা করব। তো তারপর আর কি বৌদিকে খাওয়ার জন্য ছেড়ে দিলাম, আর আমরা গেলাম যে বৌদিদের যে খাওয়া দাওয়ার আর কি রান্নাবাড়ি যা হয়েছে, তো ওর জন্য দেখতে যে কাকে কীভাবে খেতে দিচ্ছে না দিচ্ছে, তো কী কী রান্না হয়ে গেছে, পুরো খাওয়ার প্রায় অনেকের হয়ে গেছে, আর এই যে অনেকের বাকি আছে। এই যে দেখো খাওয়ার রেডি ওখানে সাজিয়ে রেখেছে, আর এই যে এখানে আমার যে ননাসরা আছে ননাসরা খেতে বসেছে, ননাস যা, তারপরে ভাস্তা ভাস্তি এরা ছিল, এরা বসেছে খেতে। তো ওরা বাচ্চা মানুষ, ওরা খাওয়ার থেকে কি বসাটাতেই খুশি, ও একটু বড় ছিল আর ওই দুইজনেই ছোট। আর এদিকে আমার মাসি শাশুড়ি, তারপর আমার ননদ মেসো ওরা বসেছে, আর আমার শাশুড়ি আর এক সাইডে বসেছে। তো এই যে ওদের খাওয়ার দাওয়ার দোয়া শুরু, ওরা সুন্দর এক এক করে দিয়ে দিচ্ছে খেতে। তারপর এইদিকে আমরা বসেছি প্রায় বিকেল ছটার দিকে, তোমাদের দাদার জন্য বসে থেকে থেকে লাস্টে আমরা খেতে বসেছি। এই যে তোমাদের দাদা দেখো, আর এই যে আমি এখানে বসে খাচ্ছি, আর আমার দাদা আর আমার মা আর মাওইমা, আমরা চারজনই মনে করো লাস্টে খেতে বসেছি। আর এরা এরা আমাদের আগেই বসেছিল, তো আমাদের আগে বসে সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে সে না আমরা বসেছি। আর এই যে খেতে খেতে গল্প করে লাস্টে আমরা দেখো না যে জলের ড্রামগুলো ছিল ওগুলো বাজিয়েছি আর নাচ করেছি, খুব মজা করেছি। সারাটা দিন এরকম এরকমভাবে কেটেছে সুন্দর। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে। তো এগুলো হয়ে গেলে আমরা আবার ত্রিষাদের বাড়িতে যেখানে রান্নাবাড়ি করা হয়েছে ওই জায়গাটা একটু মুছবো ঠুচবো, তার আগে একটু সুন্দর নাচানাচি যাকে বলে নাচানাচি করে নিচ্ছি। তো নাচানাচি সব বিয়াই, ছোটো ছোটো বিয়াই, আমাদের বিয়াইগুলো একদম বাচ্চা বাচ্চা কি বলবো আর কি, ভাইগুলো ভাই বোন মিলে আমরা সবাই নাচানাচি করে নিলাম। আর এই যে আমার মেয়ে খালি গায়ে হয়ে ওও নাচানাচি করছে। আর এইদিকে দেখো আমরা একটু গল্প টল্প করে এই যে এখানে সাপ দিয়ে আমি আর আমার বোন মিলে এই জায়গাটা ধুয়ে দিচ্ছি, কারণ এখানে সব তেলের জিনিস সব রান্নাবান্নার জিনিস পড়ে গেছে। তো এই জায়গাটা সাপ ঢেলে সুন্দর করে
ভালো করে ঘষে 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 ধুয়ে নিচ্ছি। আর চেয়ার টেবিলও গুছানো কমপ্লিট, রাত্রি বাজে 11টা বাজে, তো সব কিছু গুছানো কমপ্লিট। এর জন্য ভাবলাম যে না আর বসে থেকে লাভ নেই, আমরা এটা সুন্দর করে ঘষে মেজে তারপরে গিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়বো আর কি। তো ঘুমাতে ঘুমাতে প্রায় আমাদের রাত্রি 2:30 বেজে গেছে, কারণ মেয়েকে খাইয়ে আমরা আবার রাত্রেবেলা রান্না বাড়ি করে খেয়ে দেয়ে তারপর ঘুমিয়েছি। আর এইদিকে দেখো মা আসছে, আমার মা আমাকে বকছে, আমার মেয়ে পড়ে গেছে, ওখান থেকে বসেছিল জাস্ট পড়ে গেছে, এর জন্য মা এসে বকছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার।